একদম লাস্ট কোশ্চেন, তুফানের সেট দেখে আসলেন এবং তুফান নিয়ে লাস্ট আপডেটটা কি, এখন কোন পর্যায়ে আছে? তুফানের প্রিপারেশন চলছে, এখন আমি তুফান আবার প্রিপারেশনে যাব, যেহেতু আমি আমার খুব ভালো বারবার বলছি আমার বেস্ট ফ্রেন্ড, এই জন্য ছবিটা দেখতে আসলাম কাজ বাদ দিয়ে। তো তুফানের প্রিপারেশন চলছে, খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আমরা শুটিং শুরু করবো। এবং আর আরেকটা জিনিস আপনাদেরকে হয়তো আমরা আরও যে তুফানের কারাগারে অভিনয় করছে সেটা আমরা হয়তো কিছুদিন পরে একটা প্রেস কনফারেন্স করে জানাবো। দর্শকদের মধ্যে সোশ্যাল মিডিয়া একটা কথা হচ্ছে যে তুফানের যে ছবিটা আমরা দেখেছি সেটের একটা আর্টিস্টিক একটা ছবি, যেখানে সালমান শাহ একটি পোস্টার দেখা যাচ্ছে সিনেমার মহামিলনে, এটা নিয়ে অনেকে আবার বলছেন যে রায়হান রাফি কেন সালমান শাহের পোস্টার সবসময় ব্যবহার করেন, বা শাকিবিনরা বলছেন আমাদের শাকিব খানই তো যথেষ্ট, সালমান শাহকে কেন আনতে হবে? সো এই বিষয়ে আপনার তরফ থেকে যদি একটা, সিনেমা না দেখলে বোঝা যাবে না, এটা সিনেমার একটা সেট, এই নাইনটিজ এর ছবি আমরা বলেছি। নাইনটিজে অনেক নায়ক নায়িকারই ছবি হলের ছিল এবং ওই সময়টা ছিল সোনালী যুগ, সোনালী যুগে অনেকের ছবিই থাকবে এখানে, এখানে শুধু সালমান শাহ না অন্য অন্য নায়কদেরও অর্থছায় থাকতে পারে। বাট সিনেমা না দেখে একটা ছবি দেখে তো আসলে মূল্যায়ন করা যাবে না, তা আমার মনে হয় সিনেমা দেখলে মানুষ বুঝতে পারবে কেন এটা ইউজ করা হয়েছিল। বাট এখানে শুধু সালমান শাহ না, এখানে ওই সময়টা অনেক নায়ক ছবি থাকবে, যেহেতু আমরা নাইনটিজকে রিপ্রেজেন্ট করতেছি, নাইনটিজে বাংলা ছবি একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস ছিল। আসলে সবাইকে ধন্যবাদ এবং সবাইকে আমন্ত্রণ জানাই, এবং সবাই ওটিভি বঙ্গতে আপনারা অসময় দেখুন, খুব ভালো ছবি হয়েছে। থ্যাংক ইউ।